नमस्कार बंधुरा, वन स्टॉप किचेने स्वागत। आमी एसे गेछी आबार एकटा नतून रेसिपी निये। एबार आर नोनता स्नैक्स नय, निये एसेछी कम मिष्टी मैंगो फिरनी। ताहले चलुन बंधुरा देखे नी की करे तैरी करते हबे। एखाने उपकरण लागछे दूध 500, गोविंदभोग आतप चाल 200 ग्राम, दुटो पाका हिमसागर आम। আমি এখানে হিমসাগর আম নিয়েছি কারণ এই আমে আঁশ কম হয়, এবং কাজু ও কিশমিশ। প্রথমে চালটা ভালো করে ধুয়ে আধ ভাঙা করে বেটে নেব। এবার আমটা ব্লেন্ড করে নেব, তাই ছোট ছোট পিস করে নিয়েছি। মনে রাখতে হবে আমে যত আঁশ কম হবে পাল্প ততটাই ভালো বের হবে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার কাঁচা আমের পাল্পটা चीनी दिए भालो करे जाल दिए घन करे निते होबे। এবার দুধটা জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। মনে রাখতে হবে দুধ যেন পাত্রে ধরে না যায়, এর জন্য গ্যাসের আঁচ মিডিয়াম করে ঘন ঘন নাড়তে থাকতে হবে, যেমনটা আমি করে নিচ্ছি। দুধ যখন ঘন হয়ে আসবে তখন চাল বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর পুরো মিশ্রণটা যখন ভালো রকমভাবে পুরো হয়ে আসবে তখন 5 থেকে 6 চামচ আমের পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর মিশ্রণটি পায়েসের মতো ঘন হয়ে এলে নামিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। এবার আমি ছোট ছোট বাটিতে সার্ভ করে নিচ্ছি। এরপর ওপর দিয়ে একটু পুরু করে আমের পাল্প দিয়ে দেব। এবার গার্নিশ করতে একটু কাজু কুচি ছড়িয়ে দেব। আমি এখানে স্বাদের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলেও দিতে পারেন। ব্যাস তৈরি আমাদের ম্যাঙ্গো ফিরনি। ভিডিওটা ভালো লাগলে নিচে লাইক বোতামটি অবশ্যই একবার প্রেস করে দেবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।